পাহাড়ের কান্না শুনে তোমরা তাকে ঝর্ণা বলো, কিন্তু আমরা কি পাহাড়ের কান্না শুনতে পাই? যদি পাহাড়ই না থাকে তবে ঝর্ণা নামের কান্না কি আর থাকবে? রামুর বিভিন্ন ইউনিয়নে পাহাড় কাটার মহোৎসব চলছে। উপজেলার রাজারকুল, কাওয়ারখোপ, দক্ষিণ মিঠাছড়ি ও জোয়ারিয়ানালা ইউনিয়নের প্রায় 8টি পয়েন্টে কাটা হচ্ছে পাহাড়। পাহাড়ের মাটি কেটে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ইটভাটা ও সরকারি বেসরকারি স্থাপনা নির্মাণের কাজে। কাওয়ারখোপ ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের ঝর্ণামুড়া এলাকায় প্রায় 1 কিলোমিটার পাহাড় কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে। গত বছরের 7 ডিসেম্বর উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নে পাহাড় ধসের ঘটনায় একই পরিবারের 4 জন মারা গেছেন। এর আগেও 2021 সালের 20 অক্টোবর একই ইউনিয়নে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে মারা যান আরও 2 শ্রমিক। কাওয়ারখোপ ইউনিয়নের ঝর্ণামুড়া এলাকায় প্রায় 1 কিলোমিটার পাহাড় ঝুঁকিপূর্ণভাবে কাটার কথা স্বীকার করেছেন সুলতান শামস ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী সুলতান মাহমুদ বাহাদুর প্রকাশবাবু। তাছাড়া তার বিরুদ্ধে এর আগেও এলজিইডির সাইনবোর্ড দিয়ে বাঘখালি নদী থেকে ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে একাধিকবার সংবাদ প্রকাশিত হয়। ঝুঁকিপূর্ণ পাহাড় কাটায় কি ব্যবস্থা নিচ্ছেন জানতে কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরেই একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আমার টিম গেল আজকে, দেখবে এখন যদি পাহাড়ের ঘটনা সত্য হয় আমি একটা রিপোর্ট করব, সেটা আমি রিপোর্টটা আমার কর্তৃপক্ষ চট্টগ্রাম ডাইরেক্টর যিনি আছেন তাকে পাঠাবো। উনি হয়তো এই রিপোর্টের পরে ওনাদেরকে কল করবেন, মানে নোটিশ করবেন, তারপরে ওনারা যাবেন, হিয়ারিং নেবেন, তারপরে হয়তো কোনো ফাইন টাইন করবেন। আবার এই ফাইনের এগেন্সে তারা চাইলে মন্ত্রণালয়ে আপিলও করতে পারেন। এটা একটা লেন্দি প্রসেস হয়, বুঝছেন? আচ্ছা, মানে এর বাইরে তো আমাদের কোনো সুযোগ নাই এই এই কাঠামোর বাইরে যাওয়ার। আর মানে স্থানীয় ম্যাজিস্ট্রেট ইউনো এসিলেন যারা আছেন তারা যদি তৎক্ষণাৎ যে মোবাইল কোডগুলো করতেন তাহলে এই কাজটা অনেকটা সুযোগ হতো, মানে সুবিধা হতো আর কি আমাদের জন্য রোধ করা। তারপর এই বিষয়টা একটু খেয়াল রাখেন আর কি। রামুতে মাটি ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট এখন পাহাড় কাটায় বেশ সক্রিয় বলে মন্তব্য করেন গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক কায়সার মাহমুদ। মাটি ব্যবসায়ীরা এখন বর্তমানে রামুতে সবচেয়ে বেশি প্রভাবশালী ভূমিকায় রয়েছে, যারা রাতের আধারে একদম বড় বড় পাহাড়গুলো সাবার করে দিয়ে তারা তাদের ব্যবসায়িক ফায়দা লুটে বেড়াচ্ছে। অথচ আপনারা যারা পরিবেশ নিয়ে কাজ করছে, বন অধিদপ্তর থেকে শুরু করে আমরা যারা অ্যাক্টিভিস্টরা আছি, আমরা সারাক্ষণ বললেও আসলে কাজ হচ্ছে না, কারণ রাতের আধারে তারা মাটি নিয়ে যাচ্ছে, দিচ্ছে ঠিকই, সরকারি বিভিন্ন সরকারি বেসরকারি ডেভেলপমেন্ট ওয়ার্কে তারা ব্যবহার করছে। পরিবেশ অধিদপ্তর এই বিষয়গুলোতে কাজ করলেও তারা শতকরা 10 ভাগও এই ক্ষেত্রে সফল না। এই ক্ষেত্রে সর্বপ্রথম মানুষকে স্থানীয়ভাবে সচেতন হতে হবে। আমি মনে করি যে হারে পাহাড় কাটা শুরু হয়েছে এগুলো যদি বন্ধ না হয়, এখন তো মাত্র 4 জন মারা গেছে, কিছুদিন পরে পুরো গ্রাম সহ বিলীন হয়ে যাবে। আমাদের যে বাস্তুসংস্থান রয়েছে, যে প্রাকৃতিক ভারসাম্য রয়েছে, টোটালি ধ্বংস হওয়ার পথে শুধুমাত্র এই এই মাটি ব্যবসায়ীদের কারণে আজকের এই পাহাড়ের এই অবস্থা। পাহাড় কাটা হচ্ছে প্রচুর পরিমাণে। এই মাটি ব্যবসায়ীদেরকে যদি প্রশাসনের সঠিক তদারকির মাধ্যমে নজরদারিতে এনে এবং আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে যদি তাদের শাস্তির আওতায় আনা না হয়, তাহলে কিন্তু এই পাহাড় কাটা কখনোই বন্ধ হবে না। এবং সেই ক্ষেত্রে আমি স্থানীয় যে ইউনিয়ন পরিষদ রয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের প্রচণ্ড সহযোগিতা লাগবে, সেই সাথে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, বন অধিদপ্তর সহ সংশ্লিষ্ট যে সকল অধিদপ্তর রয়েছে সকলকেই
সহযোগিতার জন্য এই সাধারণ মানুষকে পাশে এসে দাঁড়াতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। কক্সবাজারে পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের দেওয়া তথ্য মতে ইতিমধ্যেই রামুতে 60% বেশি পাহাড় কেটে ধ্বংস করা হয়েছে বনভূমি, যার ফলে বন্যপ্রাণীর আবাসস্থল ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা চরম ঝুঁকির মুখে পড়েছেন।